প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের কলেজের অনলাইন ক্লাসে আছি এখন। আজকে আমরা আছি 56তম লেকচারে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমরা ক্লাস করছি অধ্যায় 4, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন নিয়মের অঙ্ক করেছি, সমমূল্যে শেয়ার ইস্যু সংক্রান্ত, শেয়ার অধিকার সংক্রান্ত, এবং প্রতিটা নিয়মের জন্য আমাদের প্রয়োজনীয় যে জাবেদা করতে হয় সেটির নিয়ম আমরা শিখেছি। ব্যাংক সংক্রান্ত হিসাবের বা ব্যাংক হিসাবের যে খতিয়ান করতে হয় সেই খতিয়ানের নিয়মটা আমরা শিখেছি। আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়গুলো প্রদর্শন করতে হয় সেগুলো আমরা শিখে সেভাবে আমরা বিগত ক্লাসগুলোতে অঙ্ক করেছি। আজকে আমরা আরেকটা নিয়মের অঙ্ক করব, সেটা হচ্ছে শেয়ার অবহার সংক্রান্ত, শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক। ঠিক আছে, শেয়ার অবহার সংক্রান্ত অঙ্ক করব। এই পদ্ধতিতে কিভাবে শেয়ার ইস্যু করতে হয় এবং কিভাবে আবেদনকারীদের মধ্যে শেয়ারগুলো বন্টন করতে হয়, কিভাবে শেয়ার মূলধনে আবেদনের টাকা স্থানান্তর করতে হয়, শেয়ার অবহারে কিভাবে সেটা হিসাবভুক্ত করতে হয় সেগুলো আমরা দেখব। আমরা অলরেডি জাবেদার নিয়মে এই পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেটা শিখেছি প্রথম ক্লাসগুলোতে এই অধ্যায়ে। তো আজকে আমরা আমাদের ক্লাসে যে অঙ্কটা করব, আমি তোমাদের জন্য যে অঙ্কটা চুজ করেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের অঙ্কটা। এই অঙ্কটা আজকে আমরা করব শেয়ার অবহার সংক্রান্ত। সেটা তোমরা পাবে তোমাদের বইয়ের 480 পৃষ্ঠায় 30 নম্বরে। তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা খোলো, সেখানে 480 পৃষ্ঠা বের করো, 30 নম্বর অঙ্ক। এবং সেটা যদি 2020 সংস্করণের বই হয় তাহলে তোমরা এই 2019 সালের অঙ্কটা পাবে। এর আগের বই হলে ঢাকা বোর্ডের অঙ্কটা সেখানে দেয়া নেই, তোমরা হয়তো পাবে না। আর যদি নাও পাও, ক্লাসটা আমি উদ্দীপকটা যখন পড়বো ভালো করে মনোযোগ দিয়ে শুনো, ফলো করো এবং সেই অনুযায়ী সমাধানটা দেখো। আর যাদের সামনে বই আছে, বইতে পেন্সিল দিয়ে আমি যখন উদ্দীপকটা পড়বো তখন প্রয়োজনীয় লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে, কোনটা টাকার সংখ্যা দেয়া আছে, কোনটা শেয়ারের সংখ্যা দেয়া আছে, বা কোন বিষয়টা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে সেটা প্রয়োজনে আন্ডারলাইন করে রাখবে যখন আমি সমাধান করব, যেন নিজেরা বুঝে নিতে পারো। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা করব আজকে শেয়ার অবহার সংক্রান্ত সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান, ঢাকা বোর্ড 2019। আমরা 30 নম্বর অঙ্কটা করছি 480 পৃষ্ঠায়। সেখানে উদ্দীপকটা দেয়া আছে, আমি উদ্দীপকটা পড়বো। তবে উদ্দীপকে যাওয়ার আগে আমি তোমাদের বলবো, আজকে আমরা এই অঙ্কটা করার মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিব। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু যে অধ্যায়ে আমরা আছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 আছি, এই অধ্যায়টা আজকে আমরা শেষ করব। শেষ করার সাথে সাথে তার মানে এই না যে আমরা অঙ্ক করব না, আমরা প্রত্যেকে বাসায় কিন্তু নিজেরা এই অধ্যায়ের অঙ্কগুলো স্টাডিতে রাখব। কারণ পরীক্ষার সময় কোন নিয়মের অঙ্ক আসবে সেটা কিন্তু আমরা জানি না। শেয়ার অবহার সংক্রান্ত অনেক অঙ্ক উদাহরণে করে দেয়া আছে, সেই অঙ্কগুলো ভালো করে দেখে বুঝে প্রশ্ন বুঝে তোমরা সমাধান করবে খাতায় এবং উদাহরণগুলো প্র্যাকটিসে রাখবে। অনুশীলনীর অঙ্কগুলো উদাহরণের অঙ্কের মতোই, তোমাদের অনুশীলনের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। সেই কারণে আমি প্রথমে উদাহরণের অঙ্কগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ সেখানে সমাধান সহ দেয়া থাকে। সেই নিয়মের মধ্যেই স্যার তোমাদের জন্য অনুশীলনের অঙ্কগুলো উদ্দীপকগুলো দিয়েছেন, যেন তোমরা উদাহরণের সাথে উদাহরণ থেকে হেল্প নিয়ে অনুশীলনীগুলো করতে পারো। আর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, অঙ্ক সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকলেও আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও কিন্তু পরীক্ষার সময় দিতে হয়। তাই আমাদের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে কিন্তু পূর্ণ ধারণা থাকতে হয়। তাই এই চ্যাপ্টারটা আজকে যখন আমরা শেষ করে ফেলবো, তোমরা কিন্তু এমসিকিউর জন্য পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবে, পুরো চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ দিবে, এই চ্যাপ্টার শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো ভালো করে পড়ে রাখবে, নিয়মগুলো আরেকবার ফলো করবে, আবার রিভাইজ দিবে এবং অঙ্কগুলো আবার স্টাডি করবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের জন্য কিছু কিছু উদাহরণ মার্ক করে দেই এবং বোর্ডের অঙ্কগুলো করতে বলি, সেভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে কোনো চ্যাপ্টারের অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে না এবং আমার কথা যদি তোমরা মেনে চলো, নিয়মিত পড়া যদি দিনেরটা দিনেই করে ফেলো, তাহলে এমসিকিউতেও কোনো সমস্যা হবে না, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকে আমরা অঙ্কে ফিরে যাই। আমরা শেয়ার অবহার সংক্রান্ত যে অঙ্কটা আজকে করব সেটার প্রশ্নটা আমি পড়ি। মাফি লিমিটেড এর অনুমোদিত মূলধন 10 লাখ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত। এখানে দেখো, অনুমোদিত মূলধন দুইভাবেই দেয়া আছে, টাকায়ও দেয়া আছে, শেয়ারেও দেয়া আছে। অনুমোদিত মূলধন কত টাকা টোটাল? টোটাল 10 লাখ টাকা। অনুমোদিত শেয়ার কতগুলো? 10,000 শেয়ার। তাহলে দেখো, শেয়ারের সংখ্যাটা কিন্তু টাকার তুলনায় কম,
তাই শেয়ারে সুরঙ্গ করার সময় আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আসলে এটা আমরা শেয়ারের সংখ্যা দিয়ে কাজ করছি নাকি টাকা দিয়ে কাজ করছি, যেহেতু হিসাব বিজ্ঞানে আমরা টাকার সাথে এই সব সমাধানগুলো করি, তাই আমরা যখন টাকার পরিমাণটা নির্ণয় করব কোনো এককের মাধ্যমে, যেমন শেয়ারের দ্বারা যদি আমরা অনুমোদিত মোট মূলধনটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু জানতে হয়। আমাদের অনুমোদিত শেয়ার 10,000 শেয়ার, আমরা শেয়ারের নিচে আন্ডারলাইন করব। অনুমোদিত মূলধন মোট 10,00,000 টাকা, টাকার নিচে আন্ডারলাইন করব, ঠিক আছে? কারণ এই টাকাটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু লাগবে। এখন এখানে দেখো, প্রত্যেকটা শেয়ারের দাম যদি দেয়া নাও থাকতো, তারপরেও কিন্তু আমরা প্রতিটা শেয়ারের নামিক মূল্য বের করতে পারতাম। কিভাবে? অনুমোদিত মূলধন যে টাকাটা দেওয়া আছে সেটাকে যদি আমরা শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম দেখো আসবে 100 টাকা করে। এখানে কিন্তু 100 টাকা দেয়া আছে। এটা দেওয়া না থাকলেও আমরা অনুমোদিত শেয়ার দিয়ে অনুমোদিত মূলধনকে যদি ভাগ করি, প্রতিটা শেয়ারের দাম কিন্তু পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য কত দেখাচ্ছে? 100 টাকা। অনুমোদিত শেয়ার 10,000 শেয়ার, আর অনুমোদিত মূলধন হচ্ছে 10,00,000 টাকা। কোম্পানি 2% অবহারে 2,000 শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণ পত্র বিলি করে। তাহলে এই 10,000 শেয়ার থেকে কোম্পানি 2,000 শেয়ার জনগণের মধ্যে বিলি করবে বলে সিদ্ধান্ত নেয় এবং এই উদ্দেশ্যে বাজারে প্রচারপত্র বা বিবরণ পত্র বিলি করে। তবে শেয়ারের নামিক মূল্যের চেয়ে আরো 2% অবহারে, অর্থাৎ 2% বাড়টায় বা 2% ডিসকাউন্টে প্রত্যেকটা শেয়ারের দাম ধরে বাজারে বিজ্ঞাপন ছাড়ে তারা। তাহলে প্রতিটা শেয়ারের নামিক মূল্য যদি 100 টাকা হয়, এর থেকে যদি আমরা আরো 2% কমে ছাড়ি, অবহারে মানে তো কমে ছাড়া, বাড়টায় বা ডিসকাউন্টে ছাড়া, তাহলে 100 টাকার চেয়ে যদি আরো 2% কম মূল্যে প্রত্যেকটা শেয়ারের দাম ধরি, তাহলে কত টাকা আসে শেয়ারের দাম? 100 টাকার 2% মানে হচ্ছে 2 টাকা। তোমরা ক্যালকুলেশন করে বের করে দেখো, 100 টাকার 2% হচ্ছে 2 টাকা। 2 টাকা অবহারে আমরা বাজারে ছাড়ছি, এর মানে কিন্তু 2 টাকায় ছাড়ছি তা না, 2 টাকা কম ধরে, 100 টাকার চেয়ে 2 টাকা কমে আমরা বাজারে ছাড়ছি প্রত্যেকটা শেয়ার। তাহলে 100 টাকার চেয়ে 2 টাকা কম মানে হচ্ছে 98 টাকা করে আমরা প্রত্যেকটা শেয়ারের দাম ধরে বাজারে ছাড়ছি। এই যে 2 টাকা কমে আমরা ছাড়ছি, এটা শুধুমাত্র কোম্পানি জানে, এটা কিন্তু জনগণ জানে না। তাহলে জনগণ প্রত্যেকটা শেয়ারের দাম কত জানছে? প্রত্যেকটা শেয়ারের দাম জানতে পারছে 98 টাকা, ঠিক আছে? তাহলে জনগণ 98 টাকা ধরে কিন্তু শেয়ারের আবেদন করবে। আমরা 2,000 শেয়ার ইস্যু করব বলে বাজারে ছেড়েছি, আর জনগণ আমাদের তার বিপক্ষে কতগুলো আবেদন পেয়েছে সেটা একটু দেখি। কোম্পানি মোট 2,500 শেয়ারের আবেদন পেল। আমরা বাজারে শেয়ার বিলি করব যে 2,000 শেয়ার, সেটার জন্য শেয়ার ইস্যু করেছি 2,000 শেয়ার, বিবরণ পত্র প্রচার করেছি, কিন্তু জনগণ তার চেয়েও আরো বেশি আবেদন করেছে এবং প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু আমরা 2 টাকা কমে বাজারে ছেড়েছি, অর্থাৎ 98 টাকা। আমরা এখনো ক্যালকুলেশনে দেখাইনি, মুখে মুখে বলছি, আমরা ক্যালকুলেশনে সেটা করে দেখাবো। অর্থাৎ জনগণ 98 টাকা ধরে 2,500 শেয়ারের আবেদন করেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে শেয়ার ইস্যুর চেয়ে আবেদনের সংখ্যাটা বেশি আসছে, অর্থাৎ 500 শেয়ারের আবেদন আরো বেশি এসছে। এরপরে লেখা আছে কোম্পানি 2,000 শেয়ারের আবেদনকারীদের মধ্যে বন্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ 2,000 শেয়ার যে আমরা ইস্যু করেছি, সেই 2,000 শেয়ারই আমরা বন্টন বা বিলি করেছি, সেটা লেখা আছে। একটা বিষয় এখানে শুধু লেখা নেই, সেটা হচ্ছে যে অতিরিক্ত আবেদনটা আমরা কি করেছি। এখানে যদি কিছু বলা নাও থাকে, আমাদের বুঝতে হবে যে আমাদের সামর্থ্য বা আমাদের যোগ্যতা হচ্ছে বা আমাদের ক্ষমতা হচ্ছে 2,000 শেয়ার বিক্রি করার। কারণ আমরা সিদ্ধান্তই নিয়েছি যে 2,000 শেয়ার আমরা বিলি করব, সেজন্য 2,000 শেয়ার ইস্যু করে আমরা বিবরণ পত্র প্রচার করেছি, এর বেশি আমরা বিলি করতে পারবো না। আবেদন যদি বেশিও আসে, সেক্ষেত্রে আমাদের করতে হবে অতিরিক্ত আবেদনগুলো ফেরত দিয়ে দিতে হবে টাকা সহ, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু লেখা নেই যে অতিরিক্ত আবেদনের টাকাটা কি করা হয়েছে, আমাদের বুঝে নিতে হবে অতিরিক্ত আবেদনের টাকাটা আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়েছে এবং যতটুকু শেয়ার আমরা ইস্যু করেছি ততটুকুই বিলি করেছি। এখানে করণীয়গুলো একটু দেখি। ক নাম্বার বলা হয়েছে শেয়ার প্রতি অবহারের পরিমাণ এবং মোট অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। শেয়ার প্রতি অবহার আমরা মুখে মুখে নির্ণয় করে ফেলেছি 100 টাকার 2%। 100 টাকার 2% যদি আমরা বের করি, 2 টাকাই আসবে, আমরা সেটা সুন্দর করে প্রেজেন্টেশনটা দেখাবো। কিন্তু মোট অলিক সম্পত্তির পরিমাণ, অলিক সম্পত্তি বলতে আসলে কি বোঝায় সেটা আগে জানতে হবে। অলিক সম্পত্তির অল্টারনেটিভ আরেকটা নাম হচ্ছে, বা সমার্থক আরেকটা শব্দ যদি বলি, সেটা হচ্ছে ভুয়া সম্পত্তি, বা আমরা বলতে পারি যে সম্পত্তি মূল্যহীন, অর্থাৎ এটা সম্পত্তি হওয়ার কথা না, তারপরেও ব্যবসা প্রয়োজনের সঠিক আর্থিক অবস্থা দেখানোর জন্য সেটাকে সম্পত্তি হিসাবে গণনা করে সেটা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্রে দেখানো হয়।
মূলত অসমন্বিত ব্যয়গুলোর অধীনে আমরা যে সম্পত্তিগুলো দেখাই সেটাই মূলত অলিক বা ভুয়া সম্পত্তি। তাহলে অসমন্বিত ব্যয়ের অধীনে আমরা কি দেখাই? আমরা শেয়ার অবহার দেখাই, আমরা ব্যাংক চার্জ দেখাই, আমরা প্রাথমিক খরচাবলী দেখাই, ইত্যাদি হচ্ছে অসমন্বিত খরচ। তাহলে এই উদ্দীপকের মধ্যে আমরা অসমন্বিত খরচ কি পাচ্ছি? আমরা শেয়ার অবহার পাচ্ছি। অবলেখকের দস্তুরি থাকলে বা অবলেখকের কমিশন থাকলে সেটাও অসমন্বিত খরচের মধ্যে যেত, সেটাও অলিক সম্পত্তির মধ্যে আসতো। এখানে শুধুমাত্র যেহেতু কোনো অবলেখকের কথা বলা নেই, তাহলে আমরা ধরে নিব যে আমরা সরাসরি জনগণের সাথে এই শেয়ার সংক্রান্ত লেনদেনগুলো করেছি, কোনো অবলেখক নিয়োগ করিনি। তবে শেয়ার অবহার এখানে একটা অলিক সম্পত্তি, তার মানে মোট অলিক সম্পত্তি বলতে এখানে মোট শেয়ার অবহারকেই বোঝানো হচ্ছে। আশা করি ক নাম্বার তোমরা করতে পারবে, আমি যখন করব তোমরাও নিশ্চয়ই বুঝে বুঝে সেটা নিজেদের খাতায় করতে পারবে। খ নাম্বার বলেছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিল্লা দেখাও। আজকে যেহেতু অবলেখকের কোনো কথা এখানে বলা নেই, অবলেখক নিয়োগ করা হয়নি, তাহলে কোনো ঝামেলাই নেই, আমরা সরাসরি পুরো উদ্দীপকের জন্য প্রয়োজনীয় যে জাবেদাগুলো আসবে, প্রথমে শেয়ার আবেদনের জাবেদা আসবে, কত টাকা করে আবেদন করেছে এবং মোট কতগুলো আবেদন এসেছে সেটার জাবেদা আসবে। এটা হচ্ছে 1 নম্বর জাবেদা, নিয়মের জাবেদা। দ্বিতীয়টা হচ্ছে আমরা অতিরিক্ত আবেদন আসলে ফেরত দিব, এবং তৃতীয়টা হচ্ছে আবেদনের টাকা আমরা শেয়ার মূলধনে স্থানান্তর করব শেয়ার অবহার সহ। আমরা জানি শেয়ার অবহারে শেয়ার ইস্যু করলে কেমন জাবেদা হয়, অধিহারে শেয়ার ইস্যু করলে কেমন জাবেদা হয়, সমমূল্যে শেয়ার ইস্যু করলে সেক্ষেত্রে কেমন জাবেদা হয়। তাহলে আজকে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই জাবেদাটা করব। আর এই তিনটা জাবেদাই মূলত হবে, যেহেতু অবলেখকের দস্তুরি নেই, অবলেখকের কমিশন নেই, সেটা থাকলে আমাদের আরেকটা জাবেদা দেখাতে হতো, অবলেখকের কমিশন হিসাব ডেবিট বা অবলেখকের দস্তুরি একই কথা ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ওই জাবেদাটা আজকে প্রয়োজন নেই। লাস্টে বলা হয়েছে কোম্পানির হিসাব বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখানে আজকেও ব্যাংক হিসাবের কোনো উদ্বৃত্ত দেয়া নেই, কিন্তু তারপরেও আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বের করে আর্থিক অবস্থার বিবরণী করতে হয়, কারণ ব্যাংক হিসাবের যে উদ্বৃত্তটা সেটা যদি আমরা না বের করি সঠিকভাবে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু দুইটা সাইড মিলবে না। আর্থিক অবস্থার বিবরণীর একটা গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত, কারণ এখানে কিন্তু শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো কিন্তু আমরা ব্যাংকের সাথে করছি, কখনো ব্যাংক ডেবিট হচ্ছে, কখনো ব্যাংক ক্রেডিট হচ্ছে। তাহলে এই যে ব্যাংক হিসাবের লেনদেনগুলো করছে, এখানে কিন্তু ব্যাংক হিসাব নামে একটা হিসাব অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে আসবে, সে অনুসারে ব্যাংক হিসাবের খতিয়ানটা করে ব্যাংক উদ্বৃত্ত বের করে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। যদি খতিয়ান করতে নাও বলে তাহলে আমরা গণনায় খতিয়ান করে নেব, আর যদি খতিয়ান ছাড়াও আমরা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বের করতে পারি, সেটা গত ক্লাসে আমি শেয়ার অধিহার সংক্রান্ত অঙ্কের সময় তোমাদের দেখিয়েছি যে ডেবিট বা ক্রেডিট যেটা বড় হবে, বড়টা থেকে অল্টারনেটিভ যে ব্যাংক হিসাবটা হবে সেটা বাদ দিলেই আমরা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত পাবো। আমরা ধরে নিই ব্যাংক হিসাব যেহেতু একটা চলতি সম্পদ, ডেবিট অংশটাই বড় হবে, তাহলে জাবেদা অনুযায়ী আমরা ডেবিট থেকে ব্যাংক যখন ক্রেডিট হবে সেই ক্রেডিটের টাকাটা বাদ দিলে আমরা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত পেয়ে যাব। সেভাবে আজকে আমরা কখ গ মানে উদ্দীপক পড়ে যেখানে যেটা করণীয় করার কথা বলেছে আমরা সেই হিসাবে সমাধানটা করব। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। দেখো ক নাম্বার সমাধান বলেছে কি, শেয়ার প্রতি অবহারের পরিমাণ এবং মোট অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তোমরা সমাধান ক লিখবে, তারপর কি তোমরা সমাধান করছো সেই নির্দেশনাটা উপরে আগে লিখে নিবে কি নির্ণয় করা হচ্ছে। শেয়ার প্রতি অবহার এবং মোট অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয়, এখানে মোট অলিক সম্পত্তি বলতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি আমরা অসমন্বিত ব্যয়ের অধীনে যে বিষয়গুলো দেখাই সেগুলোই হচ্ছে অলিক সম্পত্তি। তাহলে এই উদ্দীপকে অসমন্বিত ব্যয় একটাই পাচ্ছি, শেয়ার অবহার, যেটাকে আমরা ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি বলতে পারি। আমাদের হিসাব বিজ্ঞানের যারা আমরা স্টুডেন্ট আছে, আমাদের একটা এক একটা দফার অল্টারনেটিভ নাম আছে, একটা বা দুইটা করে অনেক নাম আছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে। যেমন বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নি, তারপর আমাদের দেনাদারের আরেকটা নাম হচ্ছে পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, আবার দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, এরকম কুঋণের নাম হচ্ছে অনাদায়ী পাওনা, এই সমস্ত সমার্থক নামগুলো আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে জেনে রাখতে হয়। তাই এই শব্দগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা প্রশ্ন ধরে উত্তর জানা সত্ত্বেও আমরা কিন্তু সমাধান করতে পারবো না, ঠিক আছে? তাহলে এখানে অলিক সম্পত্তি বলতে ভুয়া সম্পত্তি বা অসমন্বিত ব্যয়গুলোকে বোঝানো হচ্ছে, যেগুলো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেখাই। তাহলে শেয়ার প্রতি অবহার আমরা মুখে মুখে অলরেডি নির্ণয় করে ফেলেছি, আমরা এখানে এখন খাতা কলমে প্রেজেন্টেশনটা দেখাবো। শেয়ার প্রতি অবহার হচ্ছে প্রতি শেয়ারের নামিক মূল্য বা অভিহিত মূল্য গুণ অবহারের হার। প্রতি শেয়ারের নামিক মূল্য কত আসছে আমাদের, এখানে দেওয়া আছে 100 টাকা। প্রতি শেয়ারের নামিক মূল্য হচ্ছে 100 টাকা,
আর অবহারের হার হচ্ছে 2%। তোমরা ক্যালকুলেটর করে দেখো, 100 টাকার 2% আসবে প্রতি শেয়ারে 2 টাকা করে, তাহলে 2 টাকা হচ্ছে অবহার। এটা হচ্ছে অবহারের পরিমাণ, প্রতি শেয়ারের অবহারের পরিমাণ 2 টাকা। মানে অবহার মানে হচ্ছে বাড়তি বা ডিসকাউন্ট, আমরা প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য থেকে 2 টাকা কমে বাজারে শেয়ার ইস্যু করেছি। তাহলে মোট অলিক সম্পত্তির পরিমাণ কত আসে, মোট শেয়ার অবহার। মোট অলিক সম্পত্তি মানে হচ্ছে মোট শেয়ার অবহার। এখানে আরো যদি আমাদের অবলেখকের কমিশন বা অবলেখকের দস্তুরি থাকতো, সেটাও কিন্তু আমরা অলিক সম্পত্তির অধীনে এনে আমরা মোট শেয়ার অবহার এবং মোট অবলেখকের কমিশন দুইটা একত্রে যোগ করে মোট অলিক সম্পত্তি বের করতাম। কিন্তু এখানে অলিক সম্পত্তি শুধু একটাই আছে, শেয়ার অবহার। তাই আমাদের মোট শেয়ার অবহারটা এখানে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমাদের মোট শেয়ার অবহার হচ্ছে বিলিকৃত শেয়ার 2000 শেয়ার গুণ শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার হচ্ছে 2 টাকা। তাহলে মোট শেয়ার অবহার বা মোট অলিক সম্পত্তি হচ্ছে 2 × 4 = 4000 টাকা। এটা হচ্ছে শেয়ারের সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4000 টাকা। আমাদের যেহেতু টাকায় প্রকাশ করতে হবে, আমরা টাকা কথাটাই লিখব। তাহলে মোট শেয়ার অবহার আমরা পেলাম 4000 টাকা, আর শেয়ার প্রতি অবহার আমরা পেলাম 2 টাকা। প্রত্যেকটা শেয়ারে 2 টাকা কমে আমরা বাজারে ছাড়ছি। তাহলে অলিক সম্পত্তির বিষয়টা নিশ্চয় বুঝেছো তোমরা। অলিক সম্পত্তি মানে হচ্ছে আমরা অসমন্বিত ব্যয়ের অধীনে যে বিষয়গুলো বসাই, যে ভুয়া সম্পত্তিগুলো বসাই, সেটাই অলিক সম্পত্তি। এখানে হচ্ছে শেয়ার অবহার একটা অলিক সম্পত্তি, আর শেয়ার প্রতি অবহার আমরা বের করেছি। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখন নিয়ম অনুযায়ী আমরা খ নাম্বার করব। তোমরা জাবেদার একটা ছক করো, জাবেদার ছক সবাই করতে পারো। শিরোনাম দাও, কলামগুলোর নাম সঠিকভাবে দাও, এবং ছকটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? এবং কলামের প্রত্যেকটা নাম পূর্ণ নামে লিখবে, শুধুমাত্র খতিয়ান পৃষ্ঠার কলামটা ছাড়া। তাহলে আমি খ নাম্বার সমাধান তোমাদের জন্য করে দিচ্ছি, তোমরা সাথে সাথে করো। শিক্ষার্থীরা একটু দেখো, সমাধান খ। একটা জাবেদার ছক করেছি, শিরোনাম দিয়েছি মাফি লিমিটেড সাধারণ জাবেদা। তোমরা নিশ্চয়ই খাতায় দিয়েছো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি টাকাগুলো এখনো বসাইনি, আমি বুঝিয়ে বুঝিয়ে তারপর টাকার পরিমাণটা তোমাদের বসানোটা দেখিয়ে দিব। প্রথমে আমরা যে জাবেদাটা দেই, নিয়ম অনুসারে উদ্দীপক পড়ে প্রথম যে জাবেদাটা আমাদের আসে, সেটা হচ্ছে মোট শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা। আমাদের কাছে 2500 শেয়ারের আবেদন এসেছে, এবং জনগণের কাছে আমরা প্রত্যেকটা শেয়ারের দাম ধরেছি 98 টাকা করে। অর্থাৎ 100 টাকা নামিক মূল্য ছিল, সেখান থেকে আমরা 2% বাড়টায় বাজারে শেয়ারগুলো ছেড়েছি। তাহলে প্রত্যেকটা শেয়ার যদি 98 টাকা করে হয়, এবং শেয়ার সংখ্যা যদি, আবেদনের সংখ্যা যদি 2500 হয়, তাহলে তোমরা এখানে আবেদনের টাকাটা কত আসে একটু দেখো। 2500 × 98, তোমরা ক্যালকুলেটার করে দেখো। এটা জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় এটা লিখবে না, অথবা রাফ করে পেন্সিল দিয়ে তোমরা লিখে রাখতে পারো, কিন্তু পরীক্ষার সময় কখনো এটা এইভাবে দেখাবে না। ব্যাখ্যাটা সুন্দর করে লিখে দিলেই তোমরা টাকার পরিমাণটা কিন্তু পেয়ে যাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, টাকার পরিমাণটা দেখো। আমরা যদি 2500 কে 98 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা আসে 2,45,000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা টাকাটা লিখব 2,45,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট আবেদনের টাকা, ক্রেডিটও হবে 2,45,000 টাকা। কিভাবে আসলো আশা করি আমরা বুঝেছি। আমাদের মোট আবেদন এসেছে 2500 শেয়ার, এবং প্রত্যেকটা শেয়ারের দাম ধরেছি আমরা 100 টাকার চেয়ে 2 টাকা কমে, অর্থাৎ 98 টাকা ধরে। তাহলে সেই হিসাবে গুণ করলে আমাদের এত টাকা আসে। তাহলে এটা আমি মুছে দেই, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখেছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে লিখলে লিখতে পারো, কিন্তু পরে কিন্তু সেটা তোমাদের উঠিয়ে দিতে হবে, মুছে দিতে হবে। এভাবে গুণ করে দেখানোটা আসলে ঠিক হবে না। ব্যাখ্যাটা তোমরা সঠিকভাবে লিখলেই টিচার বুঝতে পারবে যে তুমি বুঝে বুঝে টাকার অ্যামাউন্টটা লিখেছো। ব্যাখ্যাটা কি হবে, প্রতি শেয়ার 2 টাকা অবহারে 98 টাকা করে 2500 শেয়ার আবেদনের টাকা প্রাপ্তি, বা 2500 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে 98 আর 2500, এটা ধরেই যে 2,45,000 টাকা এসছে সেটা আমরা বুঝতে পারবো। এরপরে যে কাজটা আমরা করি, আমাদের জাবেদা বা মূলধনের স্থানান্তরের জাবেদাটা সহজ করার জন্য যে কাজটা আমরা করি, পরের জাবেদায় আমরা অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত দেখাই, ঠিক আছে? আমরা দ্বিতীয় জাবেদায় দেখাই যে অতিরিক্ত যদি আবেদন আসে, সেটুকু আমরা ফেরত দিয়ে দিই। তাহলে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে জাবেদা হবে প্রথমটা রুলটা, শেয়ার আবেদন হয়ে যাবে ডেবিট, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি টাকা লিখিনি, ব্যাখ্যাটা দেখো আগে। অতিরিক্ত 500 শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলো আমাদের। আমরা শেয়ার ইস্যু করেছিলাম 2000 শেয়ার,
কিন্তু আবেদন এসেছে 2500 শেয়ারের। আমাদের কাছে অতিরিক্ত 500 শেয়ারের আবেদন বেশি এসেছে। আমরা বুঝতে পারছি 2500 থেকে যদি 2000 বাদ দেই তাহলে 500 শেয়ারই থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত 500 শেয়ারের আবেদন বেশি এসেছে, যেটা আমরা এখন ফেরত দিচ্ছি। ফেরত দিলে ওই টাকা ধরেই ফেরত দিতে হবে প্রত্যেকটা শেয়ার। কত টাকা ধরে জনগণ আবেদন করেছে? 98 টাকা ধরে। তাহলে তোমরা যদি এখানে 500 কে 98 দিয়ে গুণ করো তাহলে দেখো তোমাদের ক্যালকুলেটরে কত আসে। 500 গুণ 98 সমান আসে 49,000 টাকা। তাহলে আমরা ফেরত দিচ্ছি হচ্ছে 49,000 টাকা, ঠিক আছে? এখানে ব্যাংক হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট, কারণ ব্যাংক থেকে আমাদের টাকা চলে যাচ্ছে। শেয়ার ইস্যু সংক্রান্ত সমস্ত লেনদেন আমরা ব্যাংকের মাধ্যমে করি, তাই টাকা আসলেও আমরা ব্যাংক হিসাব দেখাই, টাকা চলে গেলেও আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দেখাই, ঠিক আছে? আসলে ডেবিট করি ব্যাংক হিসাবে, আর ক্রেডিট চলে গেলে ক্রেডিট করি ব্যাংক হিসাবে। তাহলে এখানে ব্যাংক হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট। এই যে একটা ব্যাংক হিসাব, এই যে একটা ব্যাংক হিসাব, এটা একটা ব্যাংক হিসাব, আর এই যে একটা ব্যাংক হিসাব, ঠিক আছে? এই ব্যাংক হিসাবের ডেবিট ক্রেডিট গুলো বিশ্লেষণ করে কিন্তু আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করতে পারি। আর খতিয়ান না করলেও কিন্তু যদি প্রয়োজন না হয় করতে না বলে আমরা কিন্তু এভাবেও ব্যাংক হিসাবের জের বের করতে পারি, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে আমাদের। লাস্টের জাবেদা হচ্ছে এই উদ্দীপকের জন্য, এই প্রশ্নের জন্য, বাকি যে শেয়ার আমরা ইস্যু করেছি, যতটুকু শেয়ার আমরা বিলি বা বন্টন করব, সেই শেয়ারের আবেদনের টাকাটা আমরা এখন শেয়ার মূলধনে স্থানান্তর করব। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু শেয়ার অবহার সংক্রান্ত অঙ্ক, এখানে অবহারের জাবেদাও কিন্তু একটা আসবে। শেয়ার অবহার বা শেয়ার বাট্টা বা শেয়ার ডিসকাউন্ট যেহেতু কোম্পানির জন্য একটা মূলধন জাতীয় ক্ষতি, তাহলে যে কোনো ধরনের ক্ষতি হলে সেটা কিন্তু ডেবিট হয়, আমরা জানি, ঠিক আছে? তাহলে শেয়ার আবেদন তো অবশ্যই ডেবিট হবে, আর শেয়ার মূলধন তো অবশ্যই ক্রেডিট হবে। মাঝখানে শেয়ার অবহার নামে একটা দফা ঢুকে গেল, যেটা হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, সেটাকে আমরা ডেবিট করে দেখাবো। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট কত টাকা হবে? আমরা 2000 শেয়ারকে শেয়ার মূলধনে স্থানান্তর করছি, 2000 শেয়ার 98 টাকা করে আবেদন করেছিল, তাহলে 2000 শেয়ার আবেদনের টাকা 98 টাকা করে বলে গুণ করো তোমরা। 2000 গুণ 98 সমান আবেদন হচ্ছে 196,000 টাকা। আমরা এটা এখানে লিখবো 196,000 টাকা, ঠিক আছে? এটা বোঝানোর জন্য জাস্ট আবেদনের টাকা বিলিকৃত শেয়ারের সাথে আমরা গুণ করব, জনগণ যত টাকা ধরে আবেদন করেছে। এবার অবহার কত টাকা? প্রতি শেয়ারে অবহার হচ্ছে 2 টাকা। আমরা মোট অবহার কিন্তু ক নাম্বারে বের করে ফেলেছিলাম, এখানে যদি আমরা নাও বের করি তাহলে আমরা লিখতে পারবো শেয়ার অবহার ডেবিট হচ্ছে, আমরা ক নাম্বারে বের করেছিলাম মোট অলিক সম্পত্তি 4000। আর শেয়ার মূলধনে সবসময় স্থানান্তর করতে হয় নামিক মূল্যে, ঠিক আছে? প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্যে কিন্তু শেয়ার মূলধনে স্থানান্তর করতে হয়, এটা যে কোনো নিয়মের অঙ্কই হোক, সমমূল্যে হোক, অধিহারে হোক, অবহারে হোক, শেয়ার মূলধনে সবসময় স্থানান্তর করতে হয় প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য ধরে। তাহলে এখানে হবে 2000 শেয়ার গুণ নামিক মূল্য হচ্ছে 100 টাকা। কিভাবে 100 টাকা হলো? এই যে এখানে আমরা 98 দিয়ে গুণ করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি, 98 আর 2 কিন্তু 100, সেভাবেও হয়। আর আমরা যদি একটা নিয়ম মনে রাখি যে নামিক মূল্যে শেয়ারগুলো মূলধনে স্থানান্তরিত হয়, সেই হিসাবে কিন্তু আমরা নামিক মূল্য 100 টাকা ধরে করতে পারি। এখানে 2000 গুণ 2 এটা আমরা ক নাম্বারে বের করেছি, সে কারণে 4000 তোমরা জেনেছো, এটা আর গুণ করে দেখানোর দরকার নেই। ব্যাখ্যাটা সঠিকভাবে লিখলে টাকার পরিমাণটা আমরা পেয়ে যাব। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তাহলে এখানে হচ্ছে আমার 2 লাখ টাকা, ঠিক আছে? 2টা 0 আর 3টা 0, 2 লাখ টাকা, 2 কে 2। তাহলে আমরা এটা মুছে দিই, এবার ব্যাখ্যাটা তোমরা একটু বোঝো। ব্যাখ্যাটা আমি যে লিখেছি সেটা একটু দেখো। ব্যাখ্যাটা এখানে হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট 196,000 টাকা, শেয়ার অবহার হিসাব যেহেতু এটা মূলধন জাতীয় ক্ষতি তাই এটা ডেবিট 4000 টাকা, অধিহার হলে ক্রেডিট হতো কারণ ওটা ছিল মূলধন জাতীয় প্রাপ্তি, আর শেয়ার মূলধন হিসাব সবসময় ক্রেডিট, এই দুইটা মিলে ক্রেডিট হচ্ছে 2 লাখ টাকা। ডেবিট ক্রেডিট কিন্তু আমাদের টাকার পরিমাণ সমান হতে হবে, মিলাতে হবে অবশ্যই। যদি কোনো কারণে দেখছি আমাদের ডেবিট ক্রেডিট মিলছে না, তখন বুঝতে হবে আমাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। আর ব্যাখ্যাটা লিখেছি 2000 শেয়ার আবেদনের টাকা শেয়ার অবহার সহ শেয়ার মূলধনে স্থানান্তরিত হলো। আমরা শেয়ার অবহারেও স্থানান্তর করে দেখিয়েছি, 4000 টাকা শেয়ার অবহার হবে সেটা দেখিয়েছি, আবার শেয়ার মূলধনেও স্থানান্তর করে দেখিয়েছি, কার টাকাটা? শেয়ার আবেদনের টাকাটা। অবহারেও আমরা নিয়েছি এবং শেয়ার মূলধনেও নিয়েছি সেটাই। ব্যাখ্যাটা যদি সঠিকভাবে দেখাতে পারি তাহলে টাকার পরিমাণও আমাদের সঠিক আসবে। আমাদের জাবেদা যেহেতু শেষ, আমাদের পূর্ণ ছকটা সম্পূর্ণ এখন ক্লোজ করে দিতে হবে। আর প্রত্যেকটা জাবেদার শেষে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ বারবার শুধুমাত্র বিবরণের কলামটা
বন্ধ করতে হবে, এটা আমি প্রত্যেকবারই বলি, প্রত্যেকটা ক্লাসে বলি, তারপরেও তোমরা অনেকে ভুল করো। তাই আমি বলবো তোমরা জাবেদার নিয়মগুলো ভালো করে শিখবে। তোমরা নবম দশম শ্রেণীতে প্রথম ধাপেই জাবেদা করে এসছো, লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে জাবেদা করে এসছো। এখনো যদি জাবেদা করতে গিয়ে ভুল করো, সেটা খুবই তোমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। তাই জাবেদা করাটাকে সঠিকভাবে শিখবে, খতিয়ান করাটা শিখবে, তারপরে তোমরা অন্যান্য ছক বা অন্যান্য নিয়মের অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমরা খ নাম্বার সমাধান করেছি, এখন আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারের জন্য আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত লাগবে। আমরা এখান থেকে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বের করতে পারি, ঠিক আছে? আমাদের যেহেতু আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে, আমাদের ব্যাংক হিসাবের একটা খতিয়ান করা প্রয়োজন। কিন্তু খতিয়ান এখানে করাটা আমরা গণনায় দেখাতেও পারি, না দেখালেও কোনো সমস্যা নেই। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে ব্যাংক হিসাবের উদ্বৃত্তটা কিন্তু সরাসরি বের করে দেখাতে পারি। কিভাবে? এখানে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট 2,45,000, আরেক জায়গায় ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট 49,000। তাহলে ডেবিটটা বড়, ডেবিটটা থেকে ক্রেডিটটা বাদ দিলেই আমাদের ব্যাংক হিসাব, চলতি হিসাবটা চলে আসবে ব্যাংক হিসাবে, যে আমরা পেয়ে যাব, সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতেও দেখাতে পারি। আর শেয়ার অবহার হচ্ছে এখানে মোট অলিক সম্পত্তি, যেটা আমরা অসমন্বিত ব্যয়ের অধীনে দেখাবো। আর বাকি শেয়ার মালিকদের সত্য ও দায়ের মধ্যে নিয়ম অনুযায়ী শেয়ার মূলধনগুলো বসিয়ে দিলেই হবে। সত্য ও দায়ে আমাদের আলাদা আর কোনো বিষয় নেই। অধিকার থাকলে একটা আলাদা বিষয় থাকে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে, তখন সম্পত্তির দিকে অসমন্বিত ব্যয়, হয়তো অবলেখকের দস্তুরি থাকলে কিছু হয়, আর না থাকলে ব্যাংক হিসাবটাই বসে। কোনো স্থায়ী সম্পত্তি থাকলে সেটা বসবে, যেহেতু এখানে নাই স্থায়ী সম্পত্তি, শুধুমাত্র চলতি সম্পত্তিটা বসালেই হয়। আর এখানে যেহেতু অবহার আছে, আমাদের অসমন্বিত ব্যয় অংশটাও আসবে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটা আর্থিক অবস্থার বিবরণীর ছক করি, তারপর পরিসম্পদের অধীনে যেগুলো বসার কথা সেগুলো বসে, শেয়ার মালিকদের সত্য ও দায়ের অধীনে যা বসার কথা সেগুলো আমরা বসাবো। আমরা সমাধান গতে চলে যাই, এখানে তোমরা সমাধান গ লিখে নিবে। আর আমরা আর্থিক অবস্থার বিবরণীর ছক আঁকতে জানি, ছকটা একে উপরে শিরোনাম দিবে। আমরা যেমন এই অঙ্কের জন্য দিয়েছি মাফি লিমিটেড, আর্থিক অবস্থার বিবরণী, তারিখটা যেহেতু দেয়া নেই, এত তারিখে প্রস্তুতকৃত। বিবরণের জন্য কলামটা বড় রেখে টাকার কলাম দুইটা করি প্রয়োজন অনুযায়ী। আর এখানে আমরা যে প্রথম অংশ রাখি পরিসম্পদ, এখানে আমাদের চলতি সম্পদ আছে, কোনো স্থায়ী সম্পদ নেই। উদ্দীপক অনুযায়ী চলতি সম্পদ হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্তটা আমরা কিভাবে বের করি? আমরা জাবেদা থেকেই এখানে ব্যাংক জমার উদ্বৃত্তটা বের করতে পারবো। আমাদের প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল 2,45,000 টাকা, সে আর দ্বিতীয় জাবেদায় আমরা যখন আবেদনের টাকা ফেরত দিয়েছি, সেখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল 49,000 টাকা। এই ডেবিট ক্রেডিট এর পার্থক্যটাই হচ্ছে মূলত ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে আমরা ডেবিট থেকে ক্রেডিটটা ছোট, এটা বাদ দিয়েছি, তাই আমাদের ডেবিট যেহেতু বড়, অবশ্যই সেটা চলতি সম্পদ ব্যাংক হিসাব, তাই আমাদের বাদ দেওয়ার পর এখানে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এসেছে 1,96,000 টাকা। এটা সবাই নিশ্চয় বুঝেছো, আমি না করলেও বুঝতে পারতে। আর অসমন্বিত ব্যয় বা খরচ, যেটা আমরা মোট অলিক সম্পত্তি বের করেছি ক নাম্বারে, শেয়ার অবহারটাই মূলত এখানে অসমন্বিত খরচ। যদি অবলেখকের কমিশন থাকতো বা দস্তুরি থাকতো, সেটাও এখানে অসমন্বিত খরচ বা অসমন্বিত ব্যয়ের অধীনে দেখাতাম, ওইটাও একটা অলিক সম্পত্তি ছিল। তারপর ব্যাংক চার্জ যদি থাকতো, সেটাও আমরা এখানে দেখাতাম, সেগুলো হচ্ছে অসমন্বিত ব্যয় বা খরচ, অলিক সম্পত্তিগুলো। তাহলে এখানে শেয়ার অবহারকে আমরা শুধু অসমন্বিত ব্যয়ের অধীনে দেখাতে পারছি। শেয়ার অবহার আমরা বের করেছিলাম, জাবেদা বলো বা ক নাম্বারে বলো, আমরা 4,000 টাকা পেয়েছি, যেটা মূলধন জাতীয় ক্ষতি। তাহলে আমাদের আর কোনো সম্পদের সাইডে বসানোর মতো আর কোনো বিষয় নেই। তাহলে আমরা যোগ করে নামাই, 1,96,000 টাকা আর 4,000 মিলে হয় 2,00,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পদ হচ্ছে 2,00,000 টাকা, আমরা ক্লোজ করে দিই। দ্বিতীয় অংশ আমাদের দেখাতে হয় শেয়ার মালিকদের সত্য ও দায়, ঠিক আছে? তাহলে প্রথমে থাকে শেয়ার মালিকদের সত্য, যেখানে শেয়ার মালিকদের মূলধন গুলো দেখাতে হয়, শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন উদ্দীপকের যেভাবে দেওয়া থাকে সেটাই আমাদের লিখতে হয়। প্রতিটি শেয়ার 100 টাকা করে, বা প্রতিটি 100 টাকা করে 10,000 শেয়ার, সেটা ছিল আমাদের অনুমোদিত মূলধন, টোটাল 10,00,000 টাকা। আমরা এটা দেখেছি উদ্দীপকের শুরুতেই দেওয়া ছিল। আর অনুমোদিত মূলধন সবসময় ক্লোজ রাখতে হয়। এরপর আমরা ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন, যেহেতু একই অ্যামাউন্ট বারবার না লিখে আমরা একবারে লিখে দেখিয়েছি, এখানে প্রতিটি 100 টাকা করে যতগুলো শেয়ার আমরা বিলি করেছি সেটা আমরা দেখাই 2,000 শেয়ার। যেহেতু এখানে আমরা শেয়ার মূলধনে স্থানান্তর করি, জাবেদার ক্ষেত্রেও সবসময় বলি যে আমরা কিন্তু শেয়ারগুলো নামিক মূল্যে শেয়ার মূলধনে স্থানান্তর করি, তাহলে এখানে আমাদের নামিক মূল্য কিন্তু 100 টাকা, আমরা এখানে কেউ 98 টাকা ধরে দেখাবো না। যদিও আমরা জনগণের কাছ থেকে আবেদন পেয়েছি 98 টাকা করে, সেই 2 টাকা অবহার কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। 2 টাকা করে 2,000 শেয়ারের অবহার কিন্তু এখানে দেখানো হয়ে গেছে।
তাই আমরা শেয়ার মূলধনে আদায়কৃত মূলধনে স্বীকৃত বিলিকৃত সেখানে কিন্তু আমরা নামিক মূল্য ধরে সবসময় দেখাবো। আমরা যেই মূল্যে জাবেদায় শেয়ার আবেদনের টাকাটা শেয়ার মূলধনে স্থানান্তর করি সেই মূলধনে কত টাকা ধরে স্থানান্তর করি সেই হিসাবে এখানে আর্থিক অবস্থার বিবরণীতে মূলধনের মধ্যে টাকাগুলো দেখাতে হয়। আর মূলধনে টাকাটা সবসময় নামিক মূল্যেই দেখাতে হয়, অবহার অধিহার সেটা কিন্তু আলাদাভাবে বসে। তাই এটা কেউ ভুল করবা না, সবসময় মনে রাখবা ইস্যুকৃত বিলিকৃত বা আদায়কৃত মূলধন যেটাই আমরা দেখাই না কেন শেয়ার মূলধন বললেই আমরা নামিক মূল্যে শেয়ারগুলোকে দেখাবো। তাহলে প্রতিটি 100 টাকা করে আমরা আদায় করেছি 2000 শেয়ারের টাকা, ঠিক আছে? তাহলে এখানে 2 লাখ টাকা। আমাদের আর কোনো বিষয় এখানে সমন্বয়ের জন্য নেই, যোগ বিয়োগের জন্য নেই, তাই আমরা এই 2 লাখ টাকাকে এখন যোগ করে নিচে নামাবো। যোগ করার পর আমাদের অ্যামাউন্ট এসেছে 2 লাখ টাকা, এটাকে এখন আমরা ক্লোজ করে দেব। সেটা হচ্ছে মোট শেয়ার মালিকদের স্বত্ব ও দায়। আশা করি তোমরা আর্থিক অবস্থার বিবরণটি বুঝেছ, কারণ বিগত ক্লাসগুলোতে আমরা এভাবেই করেছি, না বোঝার কোনো বিষয় নেই। এবং ছকটা এবার ক্লোজ করে দাও। তো ঢাকা বোর্ডে যে অঙ্কটা এসছে খুবই ছোট, 2019 সালের অঙ্কটা, যদি উদ্দীপকটা আমরা প্রথমে ভালো করে বুঝে নেই, অঙ্ক করতে আমাদের সময় লাগবে অর্ধেকেরও কম। যতটুকু সময় আমাদের জন্য বরাদ্দ থাকে তার চেয়েও কম সময় লাগবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে, যদি আমরা প্রশ্নটা আগে ভালো করে বুঝে নেই, ঠিক আছে? আর কিছু এসডব্লিউ তোমাদের দিয়ে দেয় আজকের ক্লাসে, শেয়ার অবহার সংক্রান্ত অঙ্ক যেগুলো তোমরা উদাহরণ থেকে দেখবে, উদাহরণ 12 অবশ্যই 2020 সংস্করণ বইয়ের, কারণ এই বই থেকে আমি তোমাদের দিচ্ছি উদাহরণগুলো। তাহলে হয়তো নাম্বার অন্য সংস্করণের বই হলে হয়তো নাম্বারগুলো মিলবে না, তাহলে অন্য বই হলে বা আগের বই হলে তোমরা শেয়ার অবহার সংক্রান্ত যত উদাহরণ আছে সেগুলো একটু দেখবে। যদি বোর্ডের অঙ্ক করা থাকে বোর্ডের অঙ্কগুলো দেখবে, অথবা টেস্ট পেপার কিনে বা বিগত সালের কোনো টেস্ট পেপার থাকলে সেখান থেকে তোমরা বোর্ডের অঙ্কগুলো করতে পারো। উদাহরণ 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28 এ কয়েকটা উদাহরণ দিলাম। এখানে হচ্ছে 9টা উদাহরণ, 10টা উদাহরণ, এবং প্লাস দিয়েছি বোর্ডের অঙ্ক। বোর্ডে যে অঙ্কগুলো আছে শেয়ার অবহার সংক্রান্ত বলো, সমমূল্য বা অধিহার সংক্রান্ত বলো, সব অঙ্কই, সব ধরনের অঙ্কই বোর্ডের অঙ্কগুলো তোমরা একটু দেখে রাখবে। আশা করি এই চ্যাপ্টার অঙ্ক করতে আমাদের আর কোনো সমস্যা হবে না, কারণ আমরা সব নিয়মের অঙ্ক ইতিমধ্যে করেছি। আর এই অঙ্কগুলোর মধ্যে দেখবে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত অঙ্কও আছে, শেয়ার দ্বারা সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিভিন্ন অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করবে। ব্যাংক চার্জের বিষয় আছে, তারপর অবলেখককে কমিশন বাবদ টাকা না দিয়ে শেয়ার দেয়া হচ্ছে সেগুলোর ক্ষেত্রে জাবেদা কেমন হয় সেগুলো একটু জেনে রাখবে। অর্থাৎ এখানে কঠিন কোনো বিষয় নেই, জাস্ট বিভিন্ন অঙ্কের করণীয়গুলো, ক নাম্বার একটু অন্যরকম থাকে, সেই করণীয় ক গুলো একটু দেখবে, এবং বাকি খ গ কিন্তু একই নাম একই নিয়মের থাকে বা একই রকম থাকে। আমরা 3টা নিয়মের অঙ্ক করেছি, সমমূল্যে অধিহারে অবহারে, এই 3 নিয়মের যে কোনো একটা নিয়মের মধ্যে থাকবে, তবে আমাদের প্রশ্নটা হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বলা থাকতে পারে, প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। এই অঙ্কটা করার মাধ্যমে আমরা আজকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 শেষ করলাম, শেয়ার ইস্যু চ্যাপ্টারটা বা যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমরা নেক্সট ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে অদৃশ্য দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির বা দৃশ্যমান সম্পত্তির হিসাব সংরক্ষণ এই চ্যাপ্টারটা করব। সম্ভবত এটা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র তোমাদের অধ্যায় 8 দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে অবচয় সংক্রান্ত চ্যাপ্টার। এরকম শেয়ার ইস্যুর মতোই খুব সহজ একটা চ্যাপ্টার, সেখানেও জাবেদা খতিয়ান ভিত্তিক অঙ্কগুলো করতে হয়, আমাদের নিয়ম মেনে করতে হবে। চ্যাপ্টারটা খুবই মজার এবং অঙ্কগুলোও মজার। তাহলে নেক্সট ক্লাসে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইটা সামনে রাখবে, আমরা সেখান থেকে অধ্যায় 8 করব, 8 শুরু করব সেদিন। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।